যে যতই চাক বা না চাক ফলাফল কিন্তু জিরো। চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের ফলাফল নিয়ে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আইনি জটিলতা আছে, যেটা কখনোই 3.5 বছর জেল খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন, কারোর হাতে নেই। এক, আইনি জটিলতা আছে। দুই হচ্ছে প্যানেল 1 বছরের বেশি তার মানে মেয়াদ থাকে না। এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে। এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট, অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান। এই অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান টাকা থাকলে রাজ্য সরকার করতে পারে, কিন্তু থ্রু এক্সাম ছাড়া পুরনো প্যানেল থেকে অতিরিক্ত সৃষ্টি করা পদে নিয়োগ করা যায় না উইদাউট এক্সাম। অর্থাৎ রিক্রুটমেন্ট রুল, এসএসসির যে নিজস্ব রুল এবং এনসিটিএর যে গাইডলাইন, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন, এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয়। দুর্ভাগ্য এটাই, এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আজও শুভেচ্ছা আছে, এদের মধ্যে 2-4 জন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন, লাভ তো কিছু হবে না। আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল, সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এরা সবাই খারাপ আমি বলবো না, এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে, আমি এদের যন্ত্রণাকে মানে ইগনোর করছি না, কিন্তু যেভাবে যে ধরনের লোকদেরকে বাড়িতে চলে যাচ্ছেন বা বলছেন, এতে আপনাদের যে মেধা শিক্ষা তার গরিমা কিন্তু নষ্ট হচ্ছে। তাই আলটিমেটলি ব্রাত্য বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে জিরো, অশ্বডিম্ব।